বেশ সুন্দর। তেলকুপি বাজার রমিন্দা একটা ছোট লালাল লাগানো একটা নদী, ঝাঁকি জাল মারার পরে দেখেন কিভাবে চারিতরক ঠিক করে দিচ্ছে। ঠিক করে দেওয়ার পরে এগুলোর তে মাছ যদি হাতে পায় তাহলে পাতিলে রাখতেছে, আর চারিদিক ঠিক করে দেওয়ার পরে মাছ জাল টানার পর মাছ উঠবে আশা করি। আর আমরা ইতিমধ্যে পানির মধ্যে দাঁড়িয়ে আছি, শুধু আপনাদেরকে ভিডিও দেখানোর জন্য এই কষ্টটা করতেছি। ওই সাইডে ওই ভাইরা ওই সেম সিস্টেমে মারতেছে, তো আশা করি ভালোই মাছ হচ্ছে। এইভাবে বোয়াল মাছ পাওয়া যায়, শোল, ট্যাংরা, পুঁটি, পাতাশি, বাইম সব কিছুই পাওয়া যায়। তো এই নদীতে ভালো মাছ আছে, এই যে পাচ্ছে। আসলে এইদিককার মানুষের হচ্ছে মাছ কিনে খাওয়া লাগে না, তো এরা যখন মাছের প্রয়োজন হয় এই নদীতে আসে, আসে হাত দিয়ে জাল দিয়ে মাছ ধরে। তো আমি আসি এখানে মাঝে মাঝে আসি, ভিডিওগুলো শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে। এই রোদ, বৃষ্টি, পানি, কাদা সব কিছু অতিক্রম করে শুধু ভিডিও করে আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনারা যদি ভালো রেসপন্স না করেন তাহলে তো আমাদের কষ্ট কষ্টই থেকে যাবে, আমরা অনুপ্রেরণা পাবো না ভিডিও তৈরি করার। আর আমরা যদি ভিডিও না করি তাহলে আপনারা দেখবেন কি করে। কি ভাই, কি মাছ? কানুস, দেখো ভাই আস্তে করে তুলো, খুব ডেঞ্জারাস। হ্যাঁ ধরছো কো দেখি? শিং মাছ, এটাকে অনেকে এই আঞ্চলিক ভাষায় কানুস মাছ বলে। আমি অলরেডি ভিজে গেছি, আপনাদেরকে দেখাই। দেখেন এই যে ভিজে গেছি, আসলে ভিজে গেলে কি করা যাবে, তাও আপনাদেরকে কিছু একটা দেখাতে পারতেছি, এটাই ভালো লাগা। আপনাদের ভালো লাগলে অবশ্যই আমারও ভালো লাগবে, আর সামনের দিন আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আপনাদেরকে। এখন জালটা উঠানো হবে, এখন এই যে ভাইয়া জাল উঠাচ্ছে। এগুলো রিয়েল ভিডিও, এটা কোনো ফেক ভিডিও না, নদীতে নামছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন পুরোটাই নদী, আমি নদীর মিডিলে আছি, পানি কম তো এই কারণে আসলে মিডিলে নামছি। তো এই যে ভাইয়া জাল উঠাচ্ছে, তো যাই হোক কম বেশি মাছ পায় আর খাওয়ার মাছ হয় আশা করি। এই যে ভাইয়ারা পাতিলে মাছ পাইছে দেখেন, এই যে।